হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ভাপা। একঘেয়েমি ডিম কষা বা ডিমের ঝোল খেতে ভালো না লাগলে এই ডিম ভাপা অবশ্যই বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে এই ডিম ভাপার রেসিপিটি খেতে বেশ ভালো লাগে। আর এই ডিম ভাপার রেসিপিটি বানাতে বেশিক্ষণ সময় লাগে না, তাই অল্প সময়ের মধ্যে ডিমের কোনো সুস্বাদু রেসিপি খেতে গেলে আপনাকে ডিম ভাপার এই রেসিপিটি অবশ্যই বানাতে হবে। আসুন একবার দেখে নিই ডিম ভাপা বানাতে আমি কী কী উপকরণ নিয়েছি। নিয়েছি ডিম, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা, টক দই, হলুদ গুঁড়ো, আর সর্ষের তেল, লবণ তো লাগছেই। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নেব। আমি এখানে ছটা ডিম নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নেবেন। আর ডিম সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দেবেন ও ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেবেন। ডিম সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নিই। তার জন্য আমি একটি বাটির মধ্যে নিয়ে নেব এক চামচ কালো সর্ষে, এক চামচ সাদা সর্ষে, দিয়ে দেব বড় চামচের এক চামচ পোস্ত, আর দিয়ে দেব নারকেল কোড়া। নারকেলটা এখানে পুরো অপশনাল, আপনারা চাইলে না দিতেও পারেন, তবে ডিম ভাপার মধ্যে নারকেল দিলে ডিম ভাপার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, আপনারা নিজেদের স্বাদ অনুসারে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি সব কিছু দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি চাকু দিয়ে প্রত্যেকটা ডিমের গায়ে হালকা করে এইভাবে একটু একটু করে চিরে নেব, যাতে প্রত্যেকটা ডিমের মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। আমি ডিম ভাজার সময় হলুদ দিচ্ছি না, তবে আপনারা চাইলে দিতে পারেন। আমি একটি স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ডিম ভাপা বানাবো। এবার আমি পেস্ট করে রাখা মশলা টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব, আর নিয়ে নেব দু চামচ টক দই, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সর্ষের তেল, অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। আমি মশলার মধ্যে ডিমগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার টিফিন বক্সের ঢাকনাটি বন্ধ করে দেব। আমি আগেই কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে ওভেনে গরম করতে বসিয়ে দিয়েছিলাম,
এবার এই গরম পানির উপরে টিফিন বক্সটি বসিয়ে দেব। আপনারা চাইলে পানির উপরে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে টিফিন বক্সটি বসাতে পারেন। কড়াইয়ে পানির পরিমাণটা এমনভাবে রাখতে হবে যাতে টিফিন বক্সের মুখ অবধি উঠে না আসে, তাহলে টিফিন বক্সের মধ্যে পানি ভরে যাবে। আমি 10 মিনিট ভাপিয়ে নিয়ে ওভেন বন্ধ করে আরও 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার খুব সাবধানে কড়াইয়ের মধ্যে থেকে টিফিন বক্সটি তুলে নেব। টিফিন বক্সের ঢাকনাটি খুলে দেখে নেব ডিম ভাপার রেসিপিটি কেমন হয়েছে। ডিম ভাপার রেসিপি পরিবেশনের জন্য পুরো রেডি হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে খেতে কতটা সুস্বাদু হবে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ডিম ভাপা বানাবেন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ডিম ভাপা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।